আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু 7 মিনিট লার্নিং। সবাইকে স্বাগত জানাচ্ছি 7 মিনিট লার্নিং এই প্ল্যাটফর্মে। যে তোমরা কি জানো যে আজকে আমরা কি শিখবো? হ্যাঁ, ডেফিনেটলি আজকে আমরা নতুন শব্দ শিখবো, এবং নতুন শব্দ যে এত ইন্টারেস্টিংলি শেখা যায়, এত সহজে শেখা যায়, এই ভিডিও থেকে তোমরা দেখতে পারবে। আগে আরও 4টি ভিডিও করা হয়েছে এই যে নতুন শব্দ শেখার ভোকাবুলারির। তোমরা যদি ওই 4টি না দেখে থাকো, ওই 4টি দেখো এবং এই ভিডিওটা তার সাথে দেখো। দেখো আজকের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রন। আচ্ছা, কোনো শব্দের সাথে যদি ক্রন শব্দটা দেখো, এই যে ক্রন, এটা হচ্ছে প্রেফিক্স। এই প্রেফিক্স যদি তোমরা দেখো তাহলে সেটার অর্থ কী হবে? সময় বা টাইম, সময় অথবা টাইম। দেখো প্রথম শব্দ আমি যেগুলো লিখে রেখেছি সেগুলো হচ্ছে ক্রোনোলজি অথবা ক্রোনোলজিক্যাল ওয়ার্ডার, তারপর হচ্ছে ক্রনিক, তারপর হচ্ছে ক্রনিক্যাল, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, এবং লাস্ট ওয়ান হচ্ছে ক্রোনোমিটার, ক্রোনোমিটার। আচ্ছা, প্রথম থেকে আমরা যদি দেখি ক্রোনোলজি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রোনোলজি? ক্রোনোলজি আমি বাংলায় বলি, ক্রোনোলজি হচ্ছে ইতিহাসের ঘটনাগুলোকে একটার পরে একটা অধ্যয়ন করাকেই আমরা ক্রোনোলজি বলবো। আমি আবার বলছি, দ্য স্টাডি অফ হিস্টোরিক্যাল ইভেন্টস অ্যাকর্ডিং টু টাইমস অর অ্যাকর্ডিং টু ডেটস। অর্থাৎ ইতিহাসের যে ঘটনাগুলো এগুলো একটার পরে আরেকটা স্টাডি করাই হচ্ছে ক্রোনোলজি, অথবা অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অথবা ডেটস। ঠিক আছে, এটা স্টাডি করাকে কি বলবো আমরা? ক্রোনোলজি বলবো। আমি আবারও বলছি, ক্রোনোলজি কাকে বলে? ইতিহাসের যে ঘটনাগুলো এগুলো একটার পরে আরেকটা স্টাডি করাকেই ক্রোনোলজি বলে। তারপরেরটা দেখো, ক্রোনোলজিক্যাল ওয়ার্ডার। ক্রোনোলজিক্যাল ওয়ার্ডার মানে কি? তোমরা যদি কোথাও একটা হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে যাও তাহলে দেখতে পারবা ওখানে কিন্তু অনেক কোনটার পরে কোনটা হয়েছে, কোন ঘটনার পরে কোন ঘটনা এসেছে, সেটাকে আমরা বলবো ক্রোনোলজিক্যাল ওয়ার্ডার। অথবা ইংরেজিতে তুমি যদি বলো অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস অ্যাকর্ডিং টু টাইম, অথবা কি বললাম বলো তো, অ্যাকর্ডিং টু সরি অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেট অ্যাকর্ডিং টু টাইম, অর্থাৎ যে ঘটনাগুলো ঘটেছে এগুলো মানে সময় অনুসারে, অর্থাৎ একটার পরে একটা সাজানোকে আমরা কি বলবো? ক্রোনোলজিক্যাল অর্ডার। কি বলবো? ক্রোনোলজিক্যাল অর্ডার। তারপরেরটা দেখো, ক্রনিক। আমরা ডাক্তারের কাছেই গেলে শুনি বা ডাক্তারখানায় গেলে তুমি শুনবা ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ মানে কি জানো? একজন যদি ক্রনিক ডিজিজ পেশেন্ট হয়, সে ওই ডিজিজটা মানে ওই রোগে অনেক দিন থেকে ভুগছে, তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো ওই ওই রোগটাকে বলবো লাস্টিং ফর আ লং টাইম। ওই ডিজিজটাকে বলবো কি? ক্রনিক ডিজিজ কাকে বলে তাইলে? যে ডিজিজটা অনেকদিন পর্যন্ত চলছে, অনেকদিন পর্যন্ত চলছে, দ্যাট মিন্স লাস্টিং ফর আ লং টাইম। এখানে তো টাইম শব্দটা রয়েছে। তারপরে দেখো ক্রনিক্যাল। ক্রনিক্যাল মানে হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ডস, তার মানে হচ্ছে ধারা বিবরণী। বাংলা যদি বলি আমি, ধারা বিবরণী, অর্থাৎ পুরো বছরের যে রেকর্ডটা সেটাকে আমরা বলবো ক্রনিক্যাল, অর্থাৎ একটার পরে একটা সাজানো, সেটাকে বলবো হিস্টোরিক্যাল রেকর্ডস। আমি আবারও বলছি, ক্রনিক্যাল মানে হচ্ছে ধারা বিবরণী, অর্থাৎ পুরো বছরের কিংবা 5 বছরের কিংবা 10 বছরের একটা ধারা বিবরণী তৈরি করা, সেটাকে আমরা বলবো ক্রনিক্যাল অথবা হিস্টোরিক্যাল রেকর্ডস, হিস্টোরিক্যাল রেকর্ডস। তারপরে চলে আসো, আচ্ছা সিনক্রোনাস। আচ্ছা, এই সিন যদি শব্দ তোমরা জানো, সিন মানে একই, সিনোনিম, যেমন একই ধরনের নাম বা একই ধরনের শব্দ সিনোনিম বলি না আমরা, সিন, সিন মানে হচ্ছে একই, তাহলে সিনক্রোনাস। আচ্ছা, এখানে কিন্তু ক্রোন শব্দটা আছে। সিনক্রোনাস মানে যে যে ঘটনাগুলো একই সময়ে ঘটে, অর্থাৎ অকারিং অ্যাট দ্য সেম টাইম, যে ঘটনাগুলো একই সময়ে ঘটে সেই ঘটনাগুলোকে আমরা কি বলবো? সিনক্রোনাস। কি বলবো? সিনক্রোনাস। আচ্ছা, তারপরে দেখো অ্যাসিনক্রোনাস। আমরা সিনক্রোনাস জানি যে একই সময়ে অনেকগুলো ঘটনা ঘটলে সেগুলোকে আমরা কি বলবো? সিনক্রোনাস ইভেন্টস। এবার অ্যাসিনক্রোনাস মানে আমি যদি লিখি এপলিটিক্যাল, মানে হচ্ছে অরাজনৈতিক। পলিটিক্যাল মানে আমরা জানি রাজনৈতিক, কিন্তু এ শব্দটা আসার ফলে আসলে হয়ে গেল কি? অরাজনৈতিক। অথবা আমি যদি লিখি মরাল মানে নৈতিক, তার সাথে যদি লিখি আমি এমরাল, এমরাল, এমরাল মানে হচ্ছে অনৈতিক। ক্লিয়ার? তাহলে এ শব্দটা কোনো শব্দের সামনে আসলে সেটা অর্থ নট। তার মানে অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে এমন কোনো সব ঘটনা যেগুলো একই সময়ে ঘটে না, অর্থাৎ অকারিং অ্যাট ডিফারেন্ট টাইম।
ক্লিয়ার অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ে ঘটনা ঘটলে সেটাকে আমরা কি বলবো অ্যাসিনক্রোনাস ক্লিয়ার অ্যাসিনক্রোনাস খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং আর ক্রোনোমিটার ক্রোনোমিটার মানে হচ্ছে অ্যান ইনস্ট্রুমেন্ট বাই হুইচ উই মেজার টাইম অর্থাৎ একটা যন্ত্র যেটা দিয়ে আমরা সময় পরিমাপ করি অর্থাৎ মেজারিং টাইম অর্থাৎ যে কোনো যন্ত্র যেটা দিয়ে আমরা সময়কে পরিমাপ করি তাহলে প্রথম থেকে আবারও দেখি ক্রোনোলজি আমরা পড়েছি যে ইতিহাসের জিনিসগুলো ডেট এবং টাইম অনুসারে স্টাডি করাকে আমরা বলবো ক্রোনোলজি আর ক্রোনোলজিক্যাল অর্ডার মানে বিভিন্ন ঘটনা আমরা সময় অনুসারে সাজানোকে আমরা কি বলবো ক্রোনোলজিক্যাল অর্ডার তারপরে হচ্ছে ক্রনিক ক্রনিক মানে মানে যে কোনো কিছু যেটা হচ্ছে অনেক সময় ধরে থাকে আমরা জানি যে ক্রনিক ডিজিজ মানে যে রোগটা অনেক সময় ধরে থাকে সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ তাহলে ক্রনিক মানে অনেক সময় ধরে থাকে লাস্টিং ফর আ লং টাইম আর হচ্ছে ক্রনিক্যাল ক্রনিক্যাল মানে হচ্ছে ইতিহাসের ধারা বিবরণী অথবা হিস্টোরিক্যাল রেকর্ডস তারপরে দেখো সিনক্রোনাস মানে সিন মানে আমরা জানি সিন মানে একই আর ক্রোনাস মানে হচ্ছে ক্রোনাস মানে সময় অর্থাৎ যে ঘটনাগুলো একই সময়ে ঘটে সেগুলো হচ্ছে সিনক্রোনাস ইংরেজিতে বললে ওয়াকারিং অ্যাট দ্য সেম টাইম তারপরে হচ্ছে অ্যাসিনক্রোনাস আমরা জানি এবং ক্রোনোমিটারও আমরা জানি সো আমি জানি যে তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবা এবং এরপরে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে ভোকাবুলারি শেখার জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ এবং দেখতে থাকো 7 মিনিট লার্নিং অ্যান্ড ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ